কাবুল দখলের পর থেকে আফগানিস্তানে শুরু হয়েছে তালিবান রাজ, আর এবার তাদের নেতৃত্বে শুরু হতে চলেছে আফগানিস্তানের নতুন সরকার। সূত্রের খবর, শুক্রবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। জানা গেছে, মোল্লা আব্দুল ঘনি বারাদারের হাত ধরে এবার শুরু হতে চলেছে নতুন আফগানিস্তান সরকার। অপরদিকে তালিবান প্রধান হিবাতুল্লাহ আন্দুজাদা ইরানের আয়াতুল্লাহ খামেনের ন্যায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় গুরু হিসেবে আসনে বসতে চলেছেন। তালিবানদের দখলে কাবুল আসার পর থেকেই দেশের নাম পরিবর্তন করতে দেখা গিয়েছিল তাদের তরফে, আর সেই নাম পরিবর্তন করেই তারা নতুন নাম দিয়েছেন আফগানিস্তান ইসলামী আমির শাহী। প্রসঙ্গত, শুক্রবার তালিবান সংগঠনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নয়া সরকারের নেতৃত্ব দেবেন আমির উল মোমিনিন। পূর্বে এই রকম উপাধি দেওয়া হয়েছে আরো অনেকেরই, এবার এই উপাধি পেতে চলেছেন বারাদার। এছাড়া সূত্রের খবর, তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব এবং হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন এবং আনিস হাক্কানি নতুন আফগানিস্তান সরকারে স্থান পেতে চলেছে। এর বাইরে গিয়েও একাধিক নেতার নাম ঘোষণা হতে দেখা গিয়েছে। জানা গেছে, তালিবান সরকারের নতুন বিদেশমন্ত্রী হতে পারেন দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রাক্তনী শের মোহাম্মদ আব্বাস তানিকজাই। এছাড়া আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা তাজিক নেতা আবদুল্লাহ আবদুল্লাহ, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইও তালিবানদের সঙ্গে নতুন সরকার নিয়ে বৈঠক করছেন। সর্বোপরি, নতুন এই তালিবানদের সরকার মানুষের পক্ষে কতটা সুখকর হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আরহি নিউজ।